একটু সময়ের ব্যবধানে ঝুলিয়ে পড়ব ফাঁসিতে, চাইলেও ফিরে আসতে পারবো না তোমার কাছে। পৃথিবীতে এত পরিচিত হয়েও কিছু সময় পর পাড়ি দেব অজানা অচেনা কোনো এক জগতে। প্রখর আলোকিত এই পৃথিবীটা কিছু সময় পর অন্ধকার হয়ে যাবে আমার কাছে, চোখ দুইটি অন্ধকারের প্রলোপে ঢেকে যাবে। এসব হয়তো কিছু সময় পর ঘটে যাবে এমন ঘটনা, তবুও হারিয়ে যাবার আগ মুহূর্ত পর্যন্ত শুধু তোমাকেই ভাবছি। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসতাম, হয়তোবা তুমিও আমার তুলনায় কম নাও। আমি তোমাকে আর তোমার ভালোবাসাকে যথেষ্ট বোঝার চেষ্টা করেছিলাম, তবে আমি ছিলাম নির্বাক, আমি ছিলাম নির্মম বাস্তবতার কাছে পরাস্ত। খুব সুন্দর একটা জীবন হতে পারত আমাদের, ছোট একটা সংসার হতে পারত আমাদের, এসব কল্পনা ছাড়া আর কিছুই নয়। তবুও এগুলো ভাবতে ভাবতে হারিয়ে যেতাম কল্পনা জগতের মাঝে, আর কাটাতাম অনেকটা মূল্যবান সময়। আজ পুরো পৃথিবী আমার বিপক্ষে, আমার বিরুদ্ধে যাদের অবস্থান তারা সংঘবদ্ধ গোষ্ঠী, আর তাই তাদের সঙ্গে পেরে ওঠা ততটা সহজ নয় যতটা আমি ভাবতে থাকি। তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে চাওয়া আর বোকার স্বর্গে বাস করা একই কথা। প্রেম ভালোবাসাটা আসলে পিঁপড়ার দলের মতো হওয়া উচিত, কেননা এই সংঘবদ্ধতার কারণেই তারা আজ অবধি টিকে আছে, যদিও ডাইনোচর বিলুপ্ত হয়েছে। যাই হোক, আমি চলে যাচ্ছি, তবে আমি আমার চলে যাওয়ার কারণটা অস্পষ্ট আর রহস্যের মধ্যেই রেখে যাব, কারণ কিছু কিছু বিষয়ে রহস্য থাকাটা মন্দ কিছু নয়। মৃত্যুর পর রেখে যাব রহস্যের মায়াজাল। যদিও আমি একজন সার্থক মানুষ ছিলাম, তবুও আমি আমার হারিয়ে যাবার কারণটা রহস্যের মাঝেই রেখে যাব, কারণ রহস্য তোমাকে অবশ্যই মনে করাবে আমি তোমার কেউ না কেউ একজন তো ছিলাম।